নমস্কার দর্শক বন্ধু, অনুষ্ঠানের শুরুতে জ্যোতিষ শিক্ষাগুরু আমার বাবা এবং তন্ত্রগুরুদেবকে নমস্কার জানিয়ে ঈশ্বরদেবীকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে আছেন। দর্শক বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বশীকরণের কাজ। তাহলে বশীকরণের কাজ সাধারণত আমরা এটুকু জেনে থাকি যে বশীকরণ কিভাবে হয়। প্রত্যেকে জানেন যে জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে আপনারা চলে গেলেই বলবেন বশীকরণের কাজ করে দিতে হবে। কিরম বশীকরণ সে আলোচনা করলো, আমি এসবের মধ্যে যাচ্ছি না। আমি একটাই কথা বলবো যে আপনার সমস্যা কি আছে। প্রেমে বাধা পেয়েছেন, প্রেমে বাধা পেয়েছেন, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, তার সঙ্গে কি মনের মানুষ দূরে চলে গেছে, তাকে কাছে ফেরত আনতে হবে, সেটা বশীকরণ করতে হবে। বহুদিন ধরে একটি মেয়েকে পছন্দ, তার বাড়ির লোক রাজি হয়েও রাজি হতে পারছে না, তার জন্য তাকে বশীকরণ করতে হবে, তার বাড়ির লোককে রাজি করাতে হবে, সেটা বশীকরণ। কর্মচারীরা ব্যবসা থেকে বারে বারে দৌড়ে পালিয়ে যায়, কিছুতেই কর্মচারীরা থাকতে চায় না, যে কোনো কারণে ভুল ত্রুটি সব জায়গাতেই হতে পারে, কথার অমিল সব জায়গায় হতে পারে, কিন্তু সে চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে বশীকরণের কাজ করলাম। কোন জায়গায় দেখা গেল উচ্চ পদস্থ অফিসার তার লোয়ার যে কাজ করে, তার আন্ডারে সাবঅর্ডিনেট যে কাজ করে তার সঙ্গে দুর্ব্যবহার করছে, তার দশা অন্তর্দশা অবশ্যই আমি দেখব, কিন্তু ওইটুকু কাজ আমি তাকে করে দেব যে বশীকরণ কাজ করে অ্যাটলিস্ট তার সাথে সৎ ভাবটা থাকে, সৎ ব্যবহারটা থাকে, আমি বুঝতে পারলাম। এবং আপনারা যারা প্রোগ্রাম আমার শুনছেন তারা নিশ্চয়ই দেখছেন সপ্তাহে 7টা দিন আমি প্রোগ্রাম করি, প্রতিটা প্রোগ্রামে আমি বিভিন্ন রকম আলোচনা করে দিই, আমি কোনো টোটকার কাজ করি না। অনেকেই ফোন করে বলেন একটা টোটকা দিন না, সামনে পয়লা বৈশাখ আসছে একটা টোটকা দিন। আমি বলি দেখো টোটকায় আমি কোনোদিনই আজ 22 বছরে বিশ্বাস করিনি, কারণ তোমার সে দেহ শুদ্ধি নয়, তোমার সেই জীব শুদ্ধি নয়, তুমি তোমার দীক্ষা নেওয়া আছে কিনা সঠিক শক্তি মতে সেটা কেউ জানি না, তাহলে সেই আমি অন্তত জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে কোনো টোটকা দিলে সেই টোটকার কোনো কাজ হবে না। তুমি বলবে সুমনা গাঙ্গুলি অ্যাস্ট্রোলজার, যিনি কৃত্তিকা সুমনা গাঙ্গুলি বহুদিন ধরে কাজ করে আসছেন, ভুলভাল কাজ করেছেন, আমি তার মাঝখানে এগোবই না। তাহলে আমি সেই ক্ষেত্রে আমি বলবো একটাই কথা যে আপনাকে প্রথমত আমার কাছে উপস্থিত হতে হবে। প্রোগ্রামেতে দুটো ফোন নাম্বার যাচ্ছে, সেই দুটো ফোন নাম্বারে তোমরা ফোন করো, যারা আপনারা ফোন করবেন তারা অবশ্যই অবশ্যই নাম লেখাবেন, কোন চেম্বারে আসছেন, কোথা থেকে আসছেন, কি সমস্যা, তাহলে আপনাকে গাইড করে দেওয়া হবে যে আপনি কোন চেম্বারে আসবেন, কি নিয়ে আসবেন। এবার আসছিলাম আলোচনায় যে বশীকরণ, বশীকরণ সংসারের মধ্যে স্বামী স্ত্রীর বহুদিনের মিল ছিল, হঠাৎ অমিল হয়েছে কোনো কারণে, আমি এর বেশি কথা বলবো না, কেউ তৃতীয় ব্যক্তি এসছে, চতুর্থ ব্যক্তি এসছে, মা ঝামেলা করছে, বোন ঝামেলা করছে, মোট কথা কেউ ক্ষতি করছে বা কোনো কারণে স্বামীর মনটা বউয়ের ওপর থেকে চলে গেছে বা বউয়ের মনটা স্বামীর ওপর থেকে চলে গেছে, সেই ক্ষেত্রে বশীকরণের কাজ করে দিতে হবে। কতদিনের কাজ করে দিতে হবে সেটা টাইম লিমিটেড আমার কাছে, আমার সঙ্গে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হবে, কত টাকা খরচ বাই ফোনে কেউ জিজ্ঞেস করবেন না, এটুকু আপনাদেরকে আমার বলার। দ্বিতীয় কথা হচ্ছে যাদের সমস্যা আছে, অর্থাৎ বন্ধু প্রেমিকা চলে গেছে, দূরত্বে গেছে, কাজের সূত্রে গেছে, কথা ঠিক মতো বলতে পারছে না, কেন বলতে পারছে না, তার বন্ধুর লেভেলে আরও দুটো ফ্রেন্ড চলে এসছে ফ্রেন্ড লিস্টে, তারা তাদের সাথে হয়তো বেশি সময় দিচ্ছে, আমি পাচ্ছি না, আমার ভালোবাসার মানুষটা অনেক দূরে চলে গেছে, এই যাদের চিন্তা ভাবনা তাদেরকে বলবো তারা যদি বশীকরণের কাজ করেন সেই মানুষটা তার সঙ্গে সঙ্গী হয়ে থাকবে, তার সঙ্গে আগে নিশ্চয়ই বিবাহ আবদ্ধে জড়িত হবে, মিলিত হবে, এটা কিন্তু আমার কাজের হিসেব, কাজের নমুনা, আমি এইভাবেই কাজ করি। খুব কঠিন কথা বলি আমি, অনেকেই বলেন যে আপনি খুব কঠিন কথা বলেন, কিন্তু কঠিন কথা বলতে হয় এই কারণে বাস্তবে দাঁড়িয়ে যে কাজগুলো আমি করে দিচ্ছি এই কাজগুলো বাস্তব সম্মতই কিন্তু আপনার সমস্যা, আজকের যে সমস্যা সেটা কিন্তু অতীত হয়ে যাচ্ছে, কারণ আজকের দিনটা বেরিয়ে যাওয়া মানে সেটা অতীত, সামনে ভবিষ্যৎ, তাহলে বর্তমানকে ঠিক করতে হবে, বর্তমান
অনুমান ঠিক করলে অবশ্যই অবশ্য কিন্তু আপনি রেজাল্ট পেতে বাধ্য, যে ধরনেরই হোক। দেখা গেল সন্তানকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, তার জন্য সংসার ছেড়ে স্বামী বা স্ত্রী যে কোনো জায়গায় চলে গেছেন, তাকে ফেরত আনাটাও কিন্তু একটা বশীকরণের কাজ, এবং তার সঙ্গে কি না শান্তি কর্ম করে বশীকরণ বা আকর্ষণের কাজ করে বশীকরণ। প্রতিটা ক্ষেত্র কিন্তু আমি তন্ত্র মাধ্যমে আলোচনা করছি, যে তন্ত্রে একটাই প্রথম এবং শেষ কথা, যে দশমহাবিদ্যার কাজ সেটা সৎ কর্মের মাধ্যমে। সৎ কর্ম কেউই হয়তো এই টিভি প্রোগ্রামে আলোচনা করেন না। আমি অ্যাস্ট্রোলজার সুমনা গাঙ্গুলি, এবং এত বছর ধরে মা ছিন্নমস্তা দেবী এবং মা বগলামুখী দেবীর যখন আমি কাজ করছি, পূজা অর্চনা করছি, তাকে সেবা দিচ্ছি, এবং তার আমি সাধিকার হিসাবে নিজেকে নিমজ্জিত করেছি, আমি কিন্তু বলতে পারি যে আমি যে কাজটা করে দেবো সেই কাজটা কেটে দেবার বা সেটাকে ক্ষতি করার সম্ভাবনা কোনোভাবেই কেউ করতে পারবে না, কারণ তার পাসওয়ার্ড আলাদা। যে পাসওয়ার্ডে অনেকেই জানেন যে আজকালকার দিনে কম্পিউটারের যুগ, পাসওয়ার্ড যেমন তেমন যেরকম ভাবে আপনি দেবেন সেইভাবেই সেটা খুলবে, তার আগে কোনো লক করা লক জিনিসটা খোলা যাবে না, হ্যাক করা যাবে না, যেটা আপনারা প্রায় সময় বলেন যে হ্যাক হয়েছে, তাহলে সেই জিনিসটা ভাঙা যাবে না কোনো কিছু দিয়ে। সেটা সুমনা গাঙ্গুলি পাসওয়ার্ড, সেটা সুমনা গাঙ্গুলি কাজ করবেন যে জায়গায় বসে, তারাপীঠ শ্মশানে হোক, আসামের মা কামাখ্যা দেবীর মন্দিরে হোক, বেনারসের কাজ হোক, কারণ বেনারসের কাজ আমি এই করে এলাম, সবাই জানেন যে বেনারসে আমি আছি এবং কাজ করতে গেছি, মহামৃত্যুঞ্জয় কাজ করেছি এবং কালসর্প যোগ যাদের ছিল তাদের কাজ নিয়ে গেছি। যারা সেই প্রোগ্রাম দেখে উঠতে পারেননি বা বুঝতে পারেননি তারা পরেও যোগাযোগ করতে পারেন, সময় এখনো চলে যায়নি, কারণ পুরো বৈশাখ মাসটা আছে, চৈত্র মাস চলছে কিন্তু পুরো বৈশাখ মাসটা আছে। তাই বলবো যে যাদের বশীকরণ দরকার সংসারে শান্তির জন্য, বাস্তু শান্তির জন্য, সংসারে শ্রীবৃদ্ধির জন্য, প্রতিটা মানুষের মনের মধ্যে ভালোবাসা রেখে দেওয়ার জন্য, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ না করার জন্য বশীকরণের কাজ কিন্তু মাস্ট, এটা করতেই হবে। বশীকরণ আপনি জানেন, আপনারা প্রত্যেকে জানেন যে আমার কাছে বশীকরণের হয়তো মূল্যটা একটু কম, কারণ আমি একসঙ্গে বশীকরণের কাজ করলে চার পাঁচজনের কাজ করি, দ্রব্য মূল্য একটা মুঠির মধ্যে যতটা আছে সেটা আমি ভাগ করে কাজ করি, কারুকে ফেরাই না। প্রতি সপ্তাহে রবিবার সোমবার মঙ্গলবার আমার চেম্বার বাড়িতে, আমার ডুমুরজলা চেম্বার, আমার গৃহমন্দির, সেখানে মা ছিন্নমস্তা দেবী আছেন, এবং প্রত্যেকে জানেন আমার বাড়ির ছিন্নমস্তা ঠাকুর কিন্তু কষ্টি পাথরের। প্রত্যেকটা মানুষ যারা আমার মন্দিরে এসেছেন তারা জানবেন যে ছিন্নমস্তা ঠাকুর আমার বাড়িতে কষ্টি পাথরের, ছিন্নমস্তা ঠাকুর এত বছর ধরে আছে এবং তাকে আমি কিন্তু সেবা দিচ্ছি, সেবা করছি, এবং তিনি মা সন্তুষ্ট, আমি ভালো আছি, মানে আমার যারা শিষ্য ভক্ত তারা ভালো আছে, আমার যারা ভক্তবৃন্দ ছাড়াও যারা আমার কাছে এসেছেন, যারা আমাকে বহুবার ধরে বহুদিন ধরে আমাকে কিন্তু বিভিন্ন সংক্রান্ত বিষয়, অর্থাৎ তাদের অসুবিধে হলে তারা ফোন করে যে মা একটু তুমি দেখো আমার কি সমস্যাটা পড়েছি, এই সমস্যাটা একটু উতরে দাও, এই সময় এটা এরকম গণ্ডগোলটা হয়েছে, একটু অসুবিধে অভাবে পড়ে গেছি, দেখো না পাশের বাড়িতে এসেছি এরকম একটা জিনিস হারিয়ে গেছে, কোথায় পাবো বলো তো, কি করে পাবো, কোথায় ফেলেছি একটু বলো তো, এই যে প্রশ্নগুলো আমার সাথে যখন তারা করে, প্রত্যেকটা মানুষ জানে যে আমি তার সঙ্গে আত্মার সাথে একটা যোগ হয়েছে, তাই সেই আত্মার সাথে যোগটা হওয়াটা আমি মনে করি আমার ভালোবাসা, তার ভালোবাসা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য, ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করার জন্য। তাই বলবো যাদের প্রেম ঘটিত সংক্রান্ত ব্যাপারে মনোমালিন্য হয়ে আছে বা দূরে চলে গেছে বা কথা বলছে না, তারা তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন। দ্বিতীয় কথা হচ্ছে যাদের ম্যাট্রিমোনিয়াল কেস চলছে, বিবাহ সংক্রান্ত মামলা মকদ্দমা চলছে, বহু জায়গায় গেছেন, বহু কাজ করেছেন, অবশ্যই অবশ্যই মা ছিন্নমস্তা দেবীর কাজ করলে কাজটা তৎক্ষণাৎ রেজাল্ট আপনি পাবেন, এবং আপনারা জানেন যে আমার কাছে 9 দিন, 11 দিন, 21 দিন এবং 29 দিন এতে কাজ হয়, এবং মাঝখানে 19 দিনের মাথায় যে কাজটা হতে মাঝামাঝি হয়ে যায় 21 এবং 29 দিনে সেটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু তার জন্য আগে কাজটা করাতে হবে, এবং কাজ করাবার পর আমি যে তাবিজ কবচ ধারণ করাবো সেই দিন থেকে কিন্তু সেটা নির্ধারণ হবে। মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে আমি যখন এতখানি উপকার করতে পারছি আমার বিদ্যা দিয়ে,
আমার ঈশ্বরের আশীর্বাদে, আমার গুরুর কৃপাতে, তার দেখানো পথেতে, আমার বংশের নিয়মে, বংশের নিয়মে যখন আমি কাজ করছি, আমি সব সময় শুরুতে বলি যে আমার বাবার নাম করি, আমার গুরুদেবের নাম করি, আমার ঈশ্বরের নাম করি, আমার ঈশ্বর যিনি ঘরে রয়েছেন তাকে আজ আমি নমস্কার করে এসেছি, প্রণাম করে এসেছি, যে প্রতিটা মানুষের সামনে আমি বসছি, যারা আমাকে টিভির পর্দায় দেখছেন তারা যেন দেখার পর তাদের মনে শান্তি বজায় থাকে। ছিন্নমস্তা ঠাকুর অত্যন্ত ক্রোধী ঠাকুর, কারুর বাড়িতে হোল পশ্চিমবঙ্গে আপনি কোনো মহিলা জ্যোতিষ তান্ত্রিকের কাছে দেখতে পাবেন না বা শুনতে পারবেন না, পেতে পারেন না। আমি আজ এত বছর ধরে প্রোগ্রাম করছি টিভি পর্দায়, আমি কিন্তু শুনিনি, আপনারাও আশা করি শুনতে পাবেন না। আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ পরশমণি কৃত্তিকা সুমনা গাঙ্গুলি, আমি কিন্তু প্রত্যেকটা মানুষের মনে এই জায়গাটা করে দিচ্ছি যে ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, নিশ্চয়ই শ্রীবৃদ্ধি হবে। বাড়িতে প্রত্যেকের একটা করে লক্ষ্মীর আসন আছে, প্রত্যেকে একবার হলেও দুবার হলেও শাঁখে ফু দেন বা একটা ধূপকাঠি জ্বালান, ঠাকুরকে একটু বাতাসা নিবেদন করেন, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে মা ছিন্নমস্তা দেবীর একটু নাম করুন, কিচ্ছু ক্ষতি হবে না, বরঞ্চ ভালো ছাড়া মনে খারাপ কিছু হবে না, এই পজিটিভ এনার্জি পাবেন, ভালো হবে। এবার আরেকটু বশীকরণের কথায় আসি, যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু স্বামী স্ত্রীর শারীরিক অসুবিধে হয়তো কিছু নেই, কিন্তু মনের অসুবিধে আছে, আন্ডারস্ট্যান্ডিং এর অসুবিধে আছে, বোঝার একে অপরকে সেই জায়গাটা অসুবিধা আছে, সেই জায়গাগুলোও কিন্তু এই বশীকরণের কাজেতে তাদের মধ্যে মিলনের জায়গা তৈরি করে দেওয়া যায়। এবং জানেন আপনারা প্রত্যেকে চৈত্র মাস মধু মাস, চৈত্র মাস কাটতে চলেছে, শেষ হতে চলেছে, কিন্তু এই চৈত্র মাস মধু মাসে যদি এই ধরনের ক্রিয়া করা যায়, যাদের সন্তান নিয়ে সম্ভাবনা খুব কম, দেরি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তবু আন্ডারস্ট্যান্ডিং বা ভালোবাসার জায়গাতে গিয়েও তারা পৌঁছতে পারছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, মতের একটা কারণ যে কোনো কারণে অমিল হয়ে যাচ্ছে, শারীরিক সম্পর্ক করার পরে তাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের মনের পরিধির সঙ্গে সঙ্গে যে শরীরের গঠন বা যে ধরনের রক্তরস চলে সেই জায়গাটা যখন পতিত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সে প্রেগনেন্সি আসে না, সেই ক্ষেত্রেও কিন্তু মা ছিন্নমস্তা দেবীর কাজ করলে অবশ্যই অবশ্যই আপনারা কাজ পাবেন। এবং প্রত্যেকটা মানুষ যারা আমার ভগবানের নাম নিয়ে আমার ভগবানের কাছে এসে পৌঁছবেন তারা কিন্তু অবশ্যই কাজ পাবেন। বশীকরণের কাজ আমি বলবো কি না, আকর্ষণের কাজ করে বশীকরণের কাজ, তো এটা কিন্তু বিশেষ কাজ হয়, কারণ দূরের মানুষকে কাছে আনি, কাছে এনে আমি কিন্তু তাকে ধরছি, যেমন আমরা ফোনের মাধ্যমে একটা নাম্বারের মাধ্যমে একটা অনেক দূরের মানুষকে কাছে পেয়ে যাচ্ছি হাতের কাছে, সেই রকমই আকর্ষণের কাজ করে বশীকরণের কাজ করলে ভীষণভাবে কিন্তু ফলপ্রসূ হবে এবং সংসারে একটু শান্তিকর্ম করে নিতে হবে। এগুলো সবটাই হরোস্কোপের কথা। এবার আসি যে তন্ত্রের কথা বললাম এবং হরোস্কোপ যেটা, যে দশা অন্তর্দশা কী চলছে সেটা তো আমাকে দেখতেই হবে। আমি প্রত্যেককে বলি আসার আগে অবশ্যই জন্ম সাল তারিখটা একটু নিয়ে আসবে, আমি সেটা বিচার বিবেচনা করে অবশ্যই সেটাকে আমি যদি কিছু পরিবর্তন করতে হয়, সেটা রেমেডি করতে হয়, সেটার প্রতিকার করতে হয়, সেই জায়গাগুলো আমি করে দেবো, কিন্তু সেটার জন্য কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। মনকে খুশি করো, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু রেমেডি করাও, যে রেমেডিটা আমি করে দিলে অবশ্যই কাজ হবে। অনেক জায়গায় ছুটেছো, অনেক কথা বলো যে অনেক জায়গায় গেছি মা কাজ হয়নি, তাহলে সেই সময়টা হয়তো তোমার কাজ হবার ছিল না, হতে পারে যিনি কাজ করেছেন তিনি সবটা হয়তো বিচার করে কাজ করতে পারেননি, সেটা হতে পারে, বা দেখা গেল যে তুমি হয়তো সবটা গুছিয়ে বলে উঠতে পারো, তাহলে কোনটা করা উচিত কোনটা উচিত নয় সেই বিচারটা, সেই সঠিক গাইডলাইনটা কে দেবে? মারা দেন, যিনি মা তোমার আছেন তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন যে যা না একবার ঘুরে আয় দেখ না কি বলে, তাহলে প্রতিটা মাই কিন্তু সেই পথ দেখাবে। আমি তোমাদের কাছে আজকে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছি মায়ের মতন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমার কাছে যখন যে সমস্যা নিয়ে আলোচনা করবে একটিবার খেয়াল রেখো মা ছিন্নমস্তার কথা, মা বগলামুখী দেবীর কথা, অবশ্যই মনে কিন্তু শান্তি পাবে এবং শক্তি পাবে। সবচেয়ে বড় কথা মনের শক্তি কিন্তু সব শেষ কথা, মনের শক্তির কাছে কিন্তু অনেক কিছুই হার মানে,
কিন্তু একটা সময় পরে কিন্তু তন্ত্র যদি ঠিকভাবে কেউ করে থাকে, সেই জায়গাটা কিন্তু কিছুতেই যতক্ষণ না তন্ত্র মাধ্যমে কাটানো যায় ঠিক করা যায় না। কারণ অনেকেরই হয়েছে, আমি আলোচনায় আসি, অনেকেই বলেছেন আমার কেউ ক্ষতি করে রেখেছে, কেউ ক্ষতি করে আমার সংসারটাকে রেখেছে, আমার স্বামীটাকে কেউ বশ করে রেখেছে, আমার স্বামী স্ত্রীর মধ্যে অমিল যাতে হয় সেটা অসুবিধে করে রেখেছে। তাহলে সেই জায়গাগুলো ব্যবসার ক্ষেত্রেও কেউ এরকম ক্ষতি করে রেখেছে, সব জায়গার ক্ষেত্রেই। কিন্তু আমি একটা কথা বলি যে বশীকরণের কাজ করাও, যেটা খারাপ আছে সেটা আমি কাটিয়ে দেবো, কাটিয়ে দেবার পরই কিন্তু আমি তোমাকে রেমেডিটা দেব, তার আগে নয়। গাত্রবন্ধন করব, আমার যে ফর্মুলা, আমার ফর্মুলায় তোমাকে ফেলতে গেলে, পড়তে গেলে আমার কাছে উপস্থিত হতে হবে। আমার পুঁজিতে কি আছে, যেমন ঠাকুমার ঝুলি থাকে, সেই ঈশ্বরের কাছে তুমি এসেছো, অর্থাৎ মা ছিন্নমস্তা দেবী, মা বগলামুখী দেবী, তার সাধিকা, তার ঝুলিতে কি মণিমুক্ত আছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। আন্দাজে কোনো কথা বলা যায় না, আমি আন্দাজে কোনো কথা বলি না, আমি বলি যা বলবো সঠিক বলবো, জেনে বলবো, বুঝে বলবো, বর্তমানকে সঙ্গে নিয়ে চলবো, প্রেজেন্ট, বর্তমান যদি ঠিক থাকে অতীত সেই জিনিসটা হবে শুভ, নাহলে অশুভ, আর ভবিষ্যতেও কিন্তু সেই জায়গাটা নড়বড়ে হবে। যে সময়টা তুমি বয়ে নিয়ে যাচ্ছ সেই সময়টাকে সঙ্গী করো, তাহলে কিন্তু তুমি যে কোনো কঠিন অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসবে। আমার চেম্বার তোমরা প্রত্যেকে জানো, আবারও একবার বলছি, স্ক্রলে দুটো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে বুকিং করবে। রাত্রি 8টা থেকে 9টা আমি প্রত্যেক দিন প্রত্যেকের সাথে কথা বলি, জাস্ট সমস্যা নিয়ে আলোচনা করি, সমস্যাটা শুনি, তার উত্তর দিই। যে চেম্বারগুলো আছে হাওড়ায়, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3টে দিন আমি কিন্তু হাওড়ায় আমার নিজ বাসগৃহে মন্দিরেতে আমি পুজো অর্চনা করি, লোকের সাথে কথা বলি, যারা আসেন দূর দূরান্ত থেকে অনেকটা সময় পান তারা। এই সারাদিনটা আমি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি আমি কিন্তু কাজ করি। যাদের যোগ্য কথা আছে, যারা ফোনে আমার সাথে কথা বলেছে, তাদের জন্য মঙ্গলবারটা উপাদেয়, কারণ তারা ইনস্ট্যান্ট অনেক দূর থেকে আসেন, মঙ্গলবার তারা আমার কাছে পুজো অর্চনা করে ইনস্ট্যান্ট তাবিজ কবজ নিয়ে বাড়ি যান। এটা গেল মঙ্গলবার। বুধবার দিনকে হাওড়া ময়দান জাগৃতি, যারা প্রোগ্রাম দেখছেন স্ক্রলে নিশ্চয়ই যাচ্ছে, তবু ফোন নাম্বারে একবার ফোন করে সঠিকটা জেনে নিন যদি আপনার বাড়ির কাছে হয়। তাহলে মঙ্গলবার গেল, বুধবার আমি হাওড়া ময়দান জাগৃতি, এবং ওই সময়টা কথা না 11টা থেকে দুপুর 2টো, এবং 3টে থেকে 3টের পরে আমি 4টে থেকে আছি, কোথায় না, সবচেয়ে বড় কথা গড়িয়াহাটটা আমার কাছে হয়, এবং গড়িয়াহাটের ক্ষেত্রে আপনারা আসতে পারেন, গড়িয়াহাট আমার নিজস্ব চেম্বার, আপনারা যদি আসেন সেটা আসতে পারেন। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি বলবো যে আপনারা হাওড়াতে আমার কাছে আসুন, যারা গড়িয়াহাটে থাকেন তারা গড়িয়াহাটে আসুন, কোনো অসুবিধে নেই। কিন্তু আরেকটা হচ্ছে চেম্বার কিনা যাদবপুরের কাছে, তাহলে গড়িয়াহাট যাদবপুর এই চত্বরে যারা থাকেন তারা ফোনে নাম বুকিং করাবার সময় সঠিক, কারণ ওটা নিজস্ব চেম্বার আমার দুটো ওখানে, সেই চেম্বারগুলো টাইম কটা থেকে আছে, আমি রাত্রি 7টা থেকে বসছি না 6টা থেকে বসছি, সেগুলো বাই ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, জেনে নেবেন। দ্বিতীয় কথা কি না, বৃহস্পতিবার দিনকে আমার সকালের দিকে চেম্বার ভাগ্যলোক 12টা থেকে 2টো, এবং বিকেলবেলা বেহালা চেম্বার, যারা বেহালা চত্বরে, সাউথ চব্বিশ পরগনা বা বেহালা চত্বরে থাকে তারা কিন্তু বেহালাতে আমার চেম্বারে অ্যাস্ট্রো হাউস লেখা যাচ্ছে, সেখানে আসতে পারেন। দ্বিতীয় কথা কি না, শুক্রবারটা আমার নিজস্ব দিন, যে শুক্রবারটায় আমি প্রতিটা দূর দূরান্তের মানুষজনের সঙ্গে কথা বলি, যারা আমার কাছে বাড়িতে আসেন এইভাবে জেনে নেন যে আমি শুক্রবার দিনকে কোথায় আছি, যে সময়টা আমি তারাপীঠে চলে যাই সেটা আমি অলরেডি ফোনে আমার লোক বলে দেয় যে আমি তারাপীঠে চলে গেছি, কেউ তারাপীঠে চলে এলে আমার সাথে দেখা হওয়ার, আমি শনিবার শনিবার আমি তারাপীঠে বেশিরভাগ সময় যাই বিভিন্ন কাজ নিয়ে সারা সপ্তাহে, কিন্তু শনিবার দিনকে ব্যারাকপুর এবং শেওড়াফুলি এই দুটো চেম্বারই আমার কিন্তু শনিবারের, যে সপ্তাহে শনিবারে আমি তারাপীঠ যাচ্ছি সেই সপ্তাহে ব্যারাকপুর বা শেওড়াফুলি চেম্বারে আপনারা আমাকে পাবেন না। আপনাদের জানার থাকলে আপনারা ফোন করে জেনে নিন আমি কবে আবার ব্যারাকপুর চেম্বারে বা শেওড়াফুলির ভাগ্যদিশা চেম্বারে আপনারা আমাকে পাবেন। সবচেয়ে বড় কথা কি না, অনেকেই এসে ফিরে গেছেন, আমি শুনেছি ভাগ্যদিশা চেম্বারে অনেক এসে ফেরত গেছে, কিন্তু আপনাদের বলি বাবা যে একবার ফোন করে এসে আসলে ভালো হয় না, একটু ফোন করে আসুন না।
তাহলে খুব উপকার হয়, আপনারও সময় নষ্ট হয় না, আমিও মনে মনে কষ্ট না পাই। কারণ যে মানুষটা এসে ফেরত গেছে তার বোধহয় খুব সমস্যা। তাহলে সেই কেউ একজন মাঝবয়সী ভদ্রলোক এসেছিলেন তার মেয়েকে নিয়ে, বিবাহ হচ্ছে না বলে, তো তাই বলবো যে তাকে হয়তো আমি পরে হাওড়ায় ডেকে নিয়েছি, 18 তারিখ তার কাজ হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যারা আসতে পারছেন না বা যারা এসে উপস্থিত হয়ে যাচ্ছেন হুট করে, ফোনে পেলেন না, সেই সময়টা একটু অপেক্ষা করুন, ফোন নাম্বার খোলা আছে, ফোনে একটু বুকিং করান, ফোনে বুকিং করিয়ে চেম্বারে আসুন। সারা সপ্তাহ আমার প্রোগ্রাম দেখছেন, মা ছিন্নমস্তা দেবী এবং মা বগলামুখী দেবী কিন্তু আপনাদের আশীর্বাদ করবে। আমি মনে করি যে আমার কাজ, আমি যে বীজ মন্ত্রে পাঠ করি, বীজ মন্ত্র পুজো করি, যে হোম করি, যে তন্ত্র সাধনা করি, যে জপ করি, যে তপ করি, সেই সময়গুলো কিন্তু আমার যে আধারে আমি কাজ করি, যে নিশায় কাজ করি, ভোরবেলা যে কাজগুলো করি, সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু ভালোর জন্য। তাই যারা বশীকরণের কাজ করাতে আসছেন, আমার প্রোগ্রাম নিশ্চয়ই পুরোটা শুনেছেন, তাদের বলবো যে কাজের জন্য আসতে গেলে কি কি আনতে হবে জন্ম সাল তারিখ ছাড়া, তারা কিন্তু অবশ্যই বাই ফোনে সেটা জেনে নিন যে আমি এটা নিয়ে আসতে চাইছি, এটার সমস্যা নিয়ে, তাহলে আমাকে কি আনতে হবে, তাহলে সেই মতন আমার যারা লোক আছে তারা কিন্তু আপনাকে গাইড করে দেবে। তাহলে সেই গাইডলাইনটা মেনে আপনারা চলুন, ডেফিনেটলি আপনারা কিন্তু কাজ পাবেন। এবং এটুকু জানি যে আজকে 22টা বছর কাজ করছি, স্বনামধন্য হিসেবে কাজ করছি, অ্যাস্ট্রোলজার জ্যোতিষ পরশমণি কৃত্তিকা সুমনা গাঙ্গুলি সকলের জন্য আছেন, সকলের সাধ্যের মধ্যে আছেন। কেউ আমার কাছে বিফলে যে আমি পারছি না মা তুমি একটু টাকাটা কম করো, এটা কিন্তু কেউ বলেন না। কারণ প্রতিটা কাজের জন্য গুপ্তবিদ্যায় যে অর্থটা লাগে, যেটুকু অর্থ লাগে, সেটা আমি কিন্তু তার কাছ থেকে নিই। এবং কেউ আমাকে বলতে পারছে না যে মা আমি দিতে পারবো না, কারণ খুব সত্যি কথা তারা কাজ পেয়েছে, তারা কেউ না কেউ কারোর কাছ থেকে প্রোগ্রামের কথা শুনেছে, আমাকে দেখে যে টিভি প্রোগ্রামে তাদের কথাবার্তাগুলো আমাকে তারা মোটামুটি তারা আলোচনা করেছে যে আমার না এই সমস্যা, আজকে দীর্ঘ 7টা বছর আমি ভুগছি, কেউ এসে আমাকে বলেছেন, ফোন করে বলেছেন এবং সাক্ষাতে এসেছেন, লাস্ট আমার এই যে গড়িয়াহাট ঢাকুরিয়া চেম্বারে তারা বলেছেন। তাই বলবো বাবা, প্রত্যেকটা মানুষ যারা যে সমস্যায় আছেন সমস্যাটা নিয়ে একটু আলোচনা করে নিন, সাধ্যের মধ্যে নিশ্চয়ই আমি কাজ করি। অনেকেই বলেন যে আপনি যে মূল্যে কাজ করেন অন্য জায়গায় আমরা সেটা করিয়েছিলাম কিন্তু কাজ তো হয়নি, তার উল্টে টাকাটা গেছে। আমি এ ধরনের কথা শুনবো না, আলোচনাও করবো না, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি, অনেকেই টিভির পর্দায় প্রোগ্রাম দিয়ে দেখছেন প্রোগ্রাম, সেই ক্ষেত্রে তারাও মনে করছেন যে দিদির সঙ্গে একটিবার কথা বলি। নিশ্চয়ই কথা বলুন, কারণ কথাটাই হচ্ছে আসল, শব্দই ব্রহ্ম, কারণ শব্দকে আপনি সঙ্গে নিয়ে পুঁজি করে কিন্তু এগোচ্ছেন। তাই আমি শব্দকে নিয়েই কিন্তু আজকে তন্ত্র সাধনা করছি, প্রতিটা শব্দের মাধ্যমেই কিন্তু আমরা আজকে কাজ করছি, আমাদের উচ্চারণ ক্ষমতা, আমাদের স্মৃতি শ্রুতি সবটাই কিন্তু তন্ত্র নিয়েই। আমি আজ 11 বছর বয়স থেকে যে তন্ত্রে দীক্ষিত হয়েছি, মা ছিন্নমস্তা দেবী এবং মা বগলামুখী দেবী, অত্যন্ত কঠিন সাধনা, চেষ্টা করে গেছি, পেরেছি, ভুল করেছি, আবার চেষ্টা করেছি, কিন্তু আজ আমি সাকসেস, আজ আমার সিদ্ধি হয়েছে, আমি আজকে অভিষিক্তা। তাহলে যিনি আমাকে অভিষেক করেছেন, যিনি আমাকে কাজ করেছেন, সেই গুরুর চরণে আমার শতকোটি প্রণাম। এবং সবচেয়ে বড় কথা, আমার বাবা যিনি আমাকে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিখিয়েছেন তার চরণে শতকোটি প্রণাম। এবং ঈশ্বর আমার মাথায় থাকুক, আমার অন্তরে থাকুক, আপনাদের সেবা যাতে আমি করে যেতে পারি সেটা আপনাদের ভালোবাসা। আপনারা যারা আসবেন ফোন করে আসবেন, এটুকু আমার অনুরোধ। তাই বলবো, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনা।